শাশুড়ি মা শারদা, শ্বশুরমশাই প্রসাদ আর স্বামী রমেশ তিনজনই যখন কাজের জন্য বেরিয়ে যেত, তখন অনামিকা ঘরে একাই থাকত। ঘরে সব কাজকর্ম করত, তারপর বান্ধবী অঞ্জলি আর শোভার সাথে সে ঘুড়ি ওড়াতে যেত এমন একটি মাঠে যেটা তার বাড়ি থেকে অনেক দূরে। সেখানে নিজের প্রিয় বান্ধবীদের সাথে সে অনেকক্ষণ ঘুড়ি ওড়াত। এভাবেই তার সময় কাটত। প্রায় যখন চারটে বাজত, সে আবার বাড়ি ফিরে আসত আর এমন হাবভাব করত যেন সে কোথাও যায়নি। আবার কাজকর্মে সে লেগে পড়ত। এটাই ছিল অনামিকার দৈনিক কার্যকলাপ। একদিন শাশুড়ি মা শারদা কোনো রকমের মজদুরের কাজ খুঁজে পায়নি, তাই সে বাড়িতেই ছিল। বৌমা অনামিকা ঘরের সব কাজকর্ম শেষ করে তারপর বাড়ির বাইরে একটা বেঞ্চের ওপরে শাশুড়ি বৌমা বসে অনেকক্ষণ গল্প করে। ততক্ষণে অনামিকার বান্ধবী অঞ্জলি আর শোভা ঘুড়ি ওড়াবার জন্য ঘুড়ি নিয়ে অনামিকার বাড়িতে আসে। যেই না তারা অনামিকার শাশুড়ি মা শারদাকে দেখে, ভয়ের চোটে দুজনেই ঘুড়িগুলো নিয়ে দেওয়ালের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। হ্যাঁ রে শোভা, এবার আমরা কি করব যাতে অনামিকা জানতে পারে আমরা তার বাড়িতে এসেছি? আমি বাবা কিছু বলবো না, আমি শুধু দেখব। এই বলে একটা ছোট্ট পাথর উঠিয়ে সে অনামিকার দিকে ছোড়ে। সেই পাথরটা গিয়ে এবার শারদাকে লাগে। শারদা তখন রেগে মেগে দেখতে লাগে, কিন্তু আশেপাশে সে কাউকে খুঁজে পায় না। তখন সে রেগে মেগে বলে, কে হে যে আমার উপরে পাথর ফেলছো? আমি ১৬ বছরের ছুরি নাকি যে আমার উপরে পাথর ছড়ছো? সে এভাবে চিৎকার করে বলে। তারপর অনামিকা গেটের কাছে গিয়ে উকি ঝুঁকি মেরে দেখে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না মা। সে কথাই তো বৌমা, পাথর ছুঁড়ে সে চোখের নিমেষে হাওয়া হয়ে গেল। যদি আমরা ধরে ফেলতাম তো বকতাম না? এভাবে বলে তারপর আবার তারা গল্প গুজব করতে লাগে। ঠিক এক মিনিট পরে শোভা একটা হুইসেল মারে। হুইসেল শুনে শারদা চারিপাশে দেখতে লাগে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। দিন দুপুরে ঘরের আশেপাশে আমি সিটি বাজাবার আওয়াজ শুনতে পাচ্ছি। যেই বাজিয়েছো বাইরে বেরিয়ে এসো, না হলে তুমি আমাকে চেনো না। এভাবে বলার পরে কিভাবে শাশুড়ি মাকে ঘোরানো যায় এই কথাটা অনামিকা ভাবতে লাগে। হুইসেল কোথায় বেজেছে? হুইসেল আমি তো শুনতে পাইনি মা। কি বলছো বৌমা, কিছুক্ষণ আগেই তো সিটির আওয়াজ এত জোরে আমি শুনতে পেলাম, আর তুমি বলছো শুনোই নি? কি যে বলেন মা, আমি তো আপনার সাথেই আছি, আপনি সিটির আওয়াজ শুনলেন আর আমি শুনতে পেলাম না, এটা কি করে হয়? আপনার মনে হয় ভ্রান্তি হচ্ছে। তাই বুঝি বৌমা? সত্যি বলছি মা, অনেকদিন আপনি বাড়িতে থাকার এরকম সুযোগটা পাননি না, তাই আপনি গিয়ে একটু শুয়ে যান, যান বিশ্রাম করুন গে। আবার কাল থেকে বলবেন আমাকে কাজে যেতে হবে, আর আপনি কাজে চলে যাবেন। একথা শোনার পরে শারদা একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবে হয়তো বৌমা ঠিকই বলছে, তাই সে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। তারপর অনামিকা যেই না দেখে শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছেন, সে বাইরের থেকে দরজায় তালা দিয়ে নিজের প্রিয় বান্ধবীদের সাথে বাড়ির থেকে দূরের সেই মাঠে গিয়ে ঘুড়ি ওড়াতে চলে যায়। সেখানে প্রিয় বান্ধবীদের সাথে সে খুব আনন্দে ঘুড়ি ওড়ায়। কি রে অনামিকা, আজ তোর শাশুড়ি কাজের জন্য যায়নি? হ্যাঁ রে অঞ্জলি, আজ মা লেবারের কাজ পায়নি, তাই আজ বাড়িতেই আছেন। সে ঠিক আছে, তবে তো শাশুড়ি মা জানেন না তো যে আমরা এই মাঠে ঘুড়ি ওড়াবার জন্য আসি। না না, উনি জানেন না, একবার ঘুমুলে মানে তেনার কুম্ভকর্ণের ঘুম, তিনি জাগবার নামই নেন না। যখন খিদে পায় তখন তিনি ঘুম থেকে ওঠেন, আবার খেয়ে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। প্রত্যেক দিনের মতনই আমরা বিকেল পর্যন্ত ঘুড়ি ওড়াব, তারপর বাড়ি ফিরব। চল চল তাহলে কালকের মতন আবার আমরা ঘুড়ির লড়াই করি। এই বলে অনামিকা নিজের ঘুড়ি ওড়াতে লাগে, আর অঞ্জলি শোভাও নিজেদের ঘুড়ি ওড়ায়। অনামিকা খুব চালাকি দিয়ে নিজের ঘুড়ির সাথে অঞ্জলির ঘুড়িটা কেটে দেয়, ফলে অঞ্জলির ঘুড়িটা মাটিতে এসে নিচে পড়ে আর অনামিকা জিতে যায়। ঠিক আছে, তাহলে কালকে আমি তোকে আইসক্রিম খাওয়াবো। আচ্ছা বেশ, এবার তোরা ঘুড়ি ওড়া, আমি বাড়ি যাই। আমার স্বামী আর শ্বশুরমশায়ের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এখন গিয়ে ওনাদের জন্য তাড়াতাড়ি করে গরম গরম ভাত ডাল বানাতে হবে। এই বলে সে ঘুরে তাকায়, দেখে কি শাশুড়ি মা শারদা রেগে মেগে তার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি মাকে দেখে সে খুব অবাক হয়। তার মানে প্রত্যেক দিন রান্না বান্না ঘরের কাজের পরে তুমি এই মহান কাজ করো? ঘরের খরচার পরে যে টাকাটা বাঁচে সেটা আমি একটা কৌটোই রাখি, সেই টাকাগুলো তুমি বের করছো। মানে শাশুড়ি মা, চলো বাড়ি চলো, দেখাচ্ছি মজা। এই বলে রাগের মাথায় অনামিকার হাত ধরে তাকে বাড়ি নিয়ে যায়। অনামিকাকে দেখে অঞ্জলি আর শোভার খুব
খুব কষ্ট হয়। বাড়ি ফেরার পরে সারদার রাগ কম হয়ে যায় আর সে ধীরে ধীরে হাসে। তোমার ঘুড়ি ওড়াতে খুব ভালো লাগে বৌমা? হ্যাঁ মা, খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই যখনই ঘুড়ির লড়াই হতো তো আমি নিশ্চয়ই অংশ নিতাম আর আমিই তাতে জিততাম। আজ পর্যন্ত ঘুড়ির লড়াইয়ে কেউ আমাকে হারাতে পারেনি মা, সত্যি। আমি আছি না বৌমা, আমাদের গ্রামে সংক্রান্তির সময় প্রত্যেকবার ঘুড়ির লড়াই হয়। শাশুড়ি বৌমার মধ্যে আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, তাহলে তুমি কি করে পারবে? এভাবে শাশুড়ি বৌমার মধ্যে বলাবলি হয়, তারপর খাবার দাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। কিছুদিন পরেই সংক্রান্তির উৎসব ঘনিয়ে আসে। একটা বড় মাঠের মধ্যে শাশুড়ি বৌমার মধ্যে ঘুড়ির লড়াই রাখা হয়। সেই প্রতিযোগিতাতে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা অংশ নেয়। যেই না হুইসেল বাজে, সেই সারদা আর অনামিকা নিজের নিজের ঘুড়ি আকাশে ওড়াতে লাগে। হঠাৎ করে খুব জোরে ঝড় ওঠে আর সেই হাওয়ার মধ্যে ঘুড়ির সাথে অনামিকাও উড়ে যায়। তা দেখে সবাই হাসাহাসি করতে লাগে। হঠাৎ করে সারদা হাওয়ায় উড়ে অনামিকার পাটা ধরে টেনে তাকে নিচে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই হাওয়ার গতি কম হয় আর লোকেরা আবার ঘুড়ি ওড়াতে লাগে। এরকম ঘুড়ির লড়াইয়ের কি দরকার যেখানে তুমি হাওয়াতে উড়ে যাচ্ছ? হ্যাঁ সে কি মা, এসব বলে আপনি নিজে জিততে চান না আমাকে মনে কষ্ট দিতে চান? না হলে আপনি একটা হয়তো ঘুষি মারতে চান, যেহেতু জানেন যে আমি জিতব। না না বৌমা, আমি শুধু বলতে চাই যে তুমি হেরে যাবে, এইটুকু। তাই বুঝি মা, তাহলে দেখা যাক। আকাশে ঘুড়িবাজি করার দরুন অনামিকা নিজের ঘুড়ি দিয়ে সারদার ঘুড়িটা কেটে দেয়। তা দেখে সারদা খুব অবাক হয়ে যায়। ঘুড়িটা কেটে সেটা পায়ের কাছে এসে পড়ে আর ঘুড়ি প্রতিযোগিতাতে অনামিকা বিজয়ী হয়ে যায়। গ্রামের খুবই গণ্যমান্য ব্যক্তির হাত দিয়ে একটা কাপ দিয়ে অনামিকাকে সম্মানিত করা হয়। সবাই খুব প্রশংসা করে আর পরে শাশুড়ি শ্বশুরও তাকে অনেক আশীর্বাদ দেন। আর এভাবে শাশুড়ি বৌমার ঘুড়ির লড়াই দেখে সবাই খুব আনন্দিত হয়। সেদিনও গ্রামের ঠিক মধ্যেখানে একটা গাছের তলায় ঠেলাগাড়ি লাগিয়ে গরিব অনামিকা নুডলস বিক্রি করছিল। একটা হাতে প্লেট নিয়ে অন্য হাতে একটা ছড়ি নিয়ে সেটা বাজাতে বাজাতে অনামিকা বলে, ছোট বড়ের মধ্যে পার্থক্য না করে যার ইচ্ছে হচ্ছে নুডলস খাবার সে এখানে আসতেই পারে। আসুন বাবু আসুন, এসো বাচ্চারা এসো, বিভিন্ন রকমের নুডলস খাওয়ার যদি ইচ্ছে থাকে চুটকি বাজাতে এখানে সামনে পাবে। এভাবে অনামিকা বলে। প্লেটের আওয়াজ শুনে যারাই সেই পথের যাত্রীরা ছিল তারা অনামিকাকে দেখে, তার দোকানে তারা আসে, গরম গরম বিভিন্ন রকমের নুডলস খায়, টাকা দেয়, তারপর চলে যায় সেখান থেকে। ঠিক তার কিছুক্ষণ পরেই অমৃতা আর তার মেয়ে রূপা অনামিকার ঠেলাগাড়িতে আসে নুডলস খেতে। তার ঠেলাগাড়ির কাছে এসে সে অনামিকাকে লক্ষ্য করে দেখতে লাগে। তাকে দেখে সে চিনে ফেলে। অমৃতাকে দেখার পর অনামিকাও তাকে চিনতে পারে। তারপর গরম গরম নুডলস বানিয়ে সে রূপাকে খেতে দেয়। সেখানেই একটা স্টুলে বসে রূপা নুডলস খেতে লাগে আর পাশে অন্য স্টুলে বসে অমৃতা আর অনামিকা গল্পগুজব করতে লাগে। সেখানে বসে অমৃতা অনামিকার জীবনের ব্যাপারে জানতে চায়। সবার জীবনে বিয়ে হলে পরিবার আনন্দ খুশি পায়, কিন্তু আমার জীবনে বিয়েটা কষ্ট আর সমস্যা। তারা পণ নেবে না বলে, বলে শুধু এমন মেয়ে চাই যেন ঘরের কাজ করে, রান্নাবান্না করে। এরকমের গল্প বলার পরে সেখানে আমার বিয়ে হয়ে যায়। যখন বিয়ে করি আমি ঘরে আসি তখন বুঝতে পারি যে আমার কপালটাই পোড়া। শাশুড়িমা সারদা মেকআপ পাগল, শ্বশুরমশাই প্রসাদ স্বামী রমেশ খুব বড় মাতাল, আমাকে পেয়ে তাদের ভাগ্য খুলেছে। তখন তুই কি করলি? শাশুড়িমা একটা বদ্ধ মেকআপ পাগল, সব সময় সে আয়নার সামনে বসে বসে দিনভর মেকআপ করতেই থাকে। এরকম মেকআপ করার পরে তিনি কি করেন? তিনি কোনো কি সিরিয়ালের আর্টিস্ট? কোন সিরিয়াল করেছেন? কোনো সিনেমা করেছেন উনি? কোনো সিরিয়াল বা সিনেমা তো নয়, তিনি মেকআপ পাগল মহিলার অভিনয় করে থাকেন শুধু নিজের জীবনে। কি দারুণ অভিনয় করে আর সব সময় আমার উপরে টর্চার করতে থাকে যেন আমি তাকে নতুন আত্ম মেকআপ কিট কিনে দিই, আর যদি না দিই তাহলে মারধরও করেন। মেকআপের জন্য এত পাগল তোর শাশুড়ি? এমন তেমন পাগল নন উনি। ঘুমোবার সময়ও তিনি মেকআপ কিট নিজের মাথার পাশে রেখে ঘুমুন, ভাব কি রকম পাগল উনি। আর তোমার শ্বশুর মশাইয়ের স্বামী তেনারা কি করেন? 24 ঘন্টা তারা দুজনে মিলে আমার রক্ত চুষে খায়। তার মানে শ্বশুর মশাই আর স্বামী দুজনেই খুব বড় মাতাল। সমাজের জন্য, পরিবারের জন্য,
এভাবে কষ্ট করে আমি নুডলস বিক্রি করে টাকা রোজগার করি, আর সেই টাকা দিয়ে নুডলস বানাবার সামগ্রী কিনি, আর যা টাকা বাঁচে তা দিয়ে ঘরের সংসারের জিনিসপত্র কিনি যাতে দুবেলা খেতে পাই। তারপর যা টাকা বাঁচে সেটা শাশুড়ি মার মেকআপে আর শ্বশুর আর স্বামীর মদের খরচাতেই বেরিয়ে যায়। সত্যি তুই খুব মহান অনামিকা, তোর মতন বৌমা পেয়ে তো তোর শ্বশুর শাশুড়ি খুবই ভাগ্যবান রে। আর সব থেকে বড় ভাগ্যবান তো তোর মতন বউ পেয়ে তোর স্বামী, এত বড় মনের স্ত্রীকে পেয়ে সত্যি রমেশ তো খুবই বড় ভাগ্যবান রে। তাদের গল্প করার দরুন রূপার নুডলস খাওয়া শেষ হয়ে যায়। আবার দেখা হবে অনামিকার সাথে, এই বলে অমৃতা মেয়ে রূপাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। আবার অনামিকা নুডলস বিক্রি করতে লেগে যায়। একদিন অমৃতা মেয়ে রূপাকে সঙ্গে করে নিয়ে অনামিকার বাড়িতে যায়। মেকআপ পাগল শাশুড়িকে দেখে মাতাল অবস্থায় শ্বশুরমশাই আর স্বামীকে দেখে সে খুব বকাবকি করে, আর অনামিকা তাদের জন্য কত ত্যাগ করেছে সেটা বলে। দেখুন, এভাবে অযথা আপনাদের উপরে টাকা খরচা করার পরেও আপনারা অনামিকাকে কষ্ট দিচ্ছেন, তার কাছে টাকা চাইছেন, আর যদি এরকমটা করেন তাহলে কিন্তু খুব সাবধান, এখানে সোজা পুলিশ এসে আপনাদেরকে ডান্টার বাড়ি দেবে, আমার স্বামী কিন্তু পুলিশ। এভাবে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে সে চলে যায়। তার কথা শুনে সারদা প্রসাদ আর রমেশ তার উপরে ভীষণভাবে রেগে যায়, যেহেতু সে এসে তাদেরকে এত আজে বাজে কথা বলে গেছে, সব জানা পরিচিত লোকেদের সামনে সত্যিটা বলে দিয়েছে, তার ফলে সে হয়ে গেছে দেবী আর সবার চোখে এরা হয়ে গেছে শয়তান। একথা ভেবে তারা এবার অনামিকাকে শাস্তি দেবে ভাবে। রাত্রি 10টা বাজছিল, তখনও তারা ঘুমোয়নি। মেকআপ পাগল সারদা মেকআপ করছিল, বাবা ছেলে নেশা করছিল। অনামিকাকে দেখে তারা খুব রেগে যায়। ঠিক সেই সময় অনামিকা নুডলস বিক্রি করে টাকা নিয়ে বাড়িই ফিরেছিল। এই মে, আমি নুডলস বিক্রি করছি কষ্ট করে, আর সেই টাকা এরা তিনজনে মিলে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, এটা তুমি পুরো গ্রামকে বলেছো, এবার দেখো। এই বলে সারদা অনামিকার গালে একটা কষে থাপ্পড় লাগায়। অনামিকার গাল লাল হয়ে যায়। অনামিকা কান্নাকাটি করতে লাগে। রমেশ নেশার অবস্থায় ছিল, সে দাঁড়াতে পারছিল না। অনামিকাকে মারধর করে, তারপর তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যাও গিয়ে বলো ধাক্কা মেরে বের করে দিয়েছে, আমিও দেখি কে এখানে আসে। তারপর দরজা লাগিয়ে দেয়। অনামিকা তাদের কাছে অনেক বিনতি করে, কিন্তু কেউ আর দরজা খোলে না। যেহেতু আর কোনো উপায় ছিল না, অনামিকা আত্মহত্যা করব ভাবে সে একটি পাহাড়ে চাপে। চোখ বন্ধ করে অনামিকা ঈশ্বরের নাম নিয়ে ঝাঁপ দিতেই যাচ্ছিল, ঠিক সেই সময়ে একজন সন্ন্যাসী এসে অনামিকার প্রাণ বাঁচায়। অনামিকাকে একটা পাথরের ওপরে বসায়। অনামিকা কাঁদতে কাঁদতে নিজের সব কষ্টের কথা তাকে বলে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে একটা মায়াবী নুডল মেশিন দেব, নিয়ে নাও মা। এই বলে সেই সন্ন্যাসী তাকে একটা মায়াবী নুডলস মেশিন দেয়। অনামিকা তাকে হাত জোর করে কৃতজ্ঞতা জানায়। সন্ন্যাসী অদৃশ্য হয়ে যান। আর কোনো উপায় ছিল না, তাই অনামিকা সেই মায়াবী নুডলস মেশিন নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। সকলকে গিয়ে সে বলে আজ থেকে সে আর কাউকে কিছু বলবে না, নুডলস বিক্রি করে সে এভাবেই নিজের সংসারের খেয়াল রাখবে। এভাবেই সে নুডলস বিক্রি করে টাকা রোজগার করতে লাগে। কিন্তু সে সারদাকেও টাকা দিত না, আর প্রসাদ রমেশকেও টাকা দিত না। সারদা একদিন অনামিকাকে খুব মারধর করে, যেহেতু সে তাকে মেকআপ কিট কিনে দিচ্ছিল না, মদ্যপানের জন্য টাকা দিচ্ছিল না, তাই রমেশও মারধর করে। তাদের যত ইচ্ছে তারা মারধর করে, কিন্তু অনামিকা তাদেরকে একটা টাকাও দেয় না। তারপর তিনজনে সিদ্ধান্ত নেয় যে অনামিকার মায়াবী নুডলস মেশিনটাকে তারা নষ্ট করে দেবে। ঠিক সেই সময় মেশিনটা সোনার মতন চকচক করতে লাগে। সেই মেশিনটার থেকে লম্বা লম্বা নুডলস বেরোতে লাগে, আর সেগুলো সারদা প্রসাদ আর রমেশকে বেঁধে দেয়, আর সেই উজ্জ্বল আলো বলে ওঠে, এভাবে তোমরা মিলে অনামিকাকে জ্বালাবে, এটাই তোমাদের সঠিক শিক্ষা, এবার সহ্য করো। এই বলে সেই আলোটি অদৃশ্য হয়ে যায়। নুডলস তাদের তিনজনকে এভাবে বেঁধে রেখেছিল যে তারা কোনো মতেই নড়াচড়াও করতে পারছিল না। ঠিক সেই সময় অনামিকা এসে পড়ে। তারা নিঃশ্বাস নিতে পারার মতনও সক্ষম ছিল না। তারা অনামিকাকে বিনতি করে, তাহলে বলুন আমার কাছে টাকা চাইবেন, মেকআপ করার জন্য, মদ খাওয়ার জন্য, বলুন। না না, তুমি যা বলবে আমরা তাই করব। এভাবে তারা অনামিকাকে কথা দেয়। তখন অনামিকা সেই সন্ন্যাসীর নাম নিয়ে ধ্যান করে। সেই সন্ন্যাসী সেখানে প্রকট হয়ে যান। তারপর নুডলসের জাল থেকে তাদের তিনজনকে মুক্ত করে দেন। তখন থেকে তারা তিনজনে অনামিকার কথা শুনতে শুরু করে, আর মিলেমিশে সুখে জীবন কাটাতে লাগে।